গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভোলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভোলাই রে। ও যে কার পানে মন হাত বাড়ি, লুটি যাই ধুলাই রে আমার ভাই কুয়ে আছে কোন জায়গায়? এটা কারবার চিন্তা আছে, এটা কোন জায়গা? হালুয়াঘাটের মধ্যে পড়ছে। হালুয়াঘাট না, শেরপুরের হালুয়াঘাট না, ময়মনসিং? ময়মনসিং হালুয়াঘাট। ও ভাই, এটা কিন্তু কথা ছিল না, কথা ছিল। নেত্রকোনা নিয়ে আসবেন, রাস্তা চিনি না দেখে, বুঝি না দেখে, তাদের কাছে আপাতত আজকে দেখাই দেন, বললা দেন আর কি। নেত্রকোনার কাছাকাছি আছে, সমস্যা নাই। এটা হলো হালুয়াঘাট উত্তর কিন্তু আমার মনে হয় সবাই যদি এই পর্যন্ত আসে নিঃশ্বাস নিতে একটু কষ্টই হবে, যা আশা করা যাচ্ছে। এখনো বাকি আছে আমাদের পথ, এখনো সম্পূর্ণ এটা প্রসারী নাই। এই দেখেন এখনো রুকুন ভাই অলরেডি নার্ভাস হয়ে গেছে, শরীর ছেড়ে দিছে, কিন্তু উঠতে হবে, উঠতে হবে ভাই। এই মনে হয় কাছাকাছি, কিন্তু পরে আমরা এদিকে নামবো কীভাবে সেটাই ভাবতেছি। রুকুন ভাই অনেকটাই হাঁপিয়ে গেছে, এই যে আমাদের রুকুন ভাই হাঁপিয়ে গেছে আর চলতে পারতেছে না, এই দেখেন পা উঠে না। আল্লাহ, শেষ পর্যন্ত আমরা উঠছি। যাই হোক, এখনটা কিছুটা শান্তির নিঃশ্বাস নেওয়া যাক। আমরা মোটামুটি এই পাহাড় থেকে নামতেছি, এই ঘরে অবস্থান করলাম অনেকক্ষণ সময়, সবাই একটু রেস্ট নিলাম। হ্যাঁ না, এই যে নিচের দিকে নেমে যাচ্ছি। তবে সবচেয়ে ভালো হতো ওই পাহাড়টার মতো ওই পাহাড়ও যদি একটা ঘর করে দিত।
এখানে একটা পরিবার ছিল, দুঃখের বিষয় পরিবারটা নাই। তো আমরা 20 টাকা দিয়ে এটকাইতে ঢুকছি, আশা করি 20 টাকা পাই টু পাই করে হিসাব করে তুলে আসছি ইনশাল্লাহ।